চাষের হাল খুব ভালো না, ভালো না যে চাষি করতে ঝাড় খেয়ে যাচ্ছে, বাজারে দাম পাচ্ছি না, সারের অমূল্য দাম, ধরো সার 42 টাকা কেজি, 1 কেজি সার কড়া গাছের গোড়ায় দেবে, সবই তো ঝাড় খেয়ে যাচ্ছে, মাল বেচতে গেলে বিক্রি নেই। আগে যে সার ছিল 20 টাকা 25 টাকা, সেই সার 42 টাকা 45 টাকা কেজি, এখন ভক্তি তো দিচ্ছে না, এখন তো নেটের যুগ হয়ে গেছে, তোমার তো আই কার্ড আধার কার্ড নিয়ে গেছে, শুধু ইউরিয়ার দামটা কমে আছে, ওই ইউরিয়া সারটা আবার সব চাষে লাগে না, সবজি চাষে লাগে না, ইউরিয়া চাষ কম, চাষের জমিতে কাজ করে এখন আর খাওয়া হবে না, বিক্রি করতে হবে, যা অবস্থা। আলুর চাষে এবারে খরচা হবে তোমার ধরো সার 14,000 টাকার মতন শুধু সার যাবে, মাতে কত, এখন বাজার তো দেখা যাচ্ছে সেই টাকাই উঠতেছে না। ধরেন 1 বিঘে জমি ভালোভাবে চাষ করতে গেলে 20,000 টাকার মিনিমাম নিচে হবে না, তারপরে তেল সার যা দাম, অমূল্য দাম, যে তেল কিনেছি 100 গ্রাম তেল 300 টাকা, সেই তেল হয় 600 টাকা। আচ্ছা, কী তেল এটা? এটা বেগুনের তেল। এই যে বেগুন নিয়ে যাচ্ছেন, এই বিক্রি হবে কে দেবে? হ্যাঁ, ওই এখন যা দাম দেয় তো 8 টাকা দাম দেবে মাত্র, চলবে এতে আপনার লাভ হবে কিছু? না না, না হলেও তো আমরা চাষি লোক, আমরা যেভাবে করে খেতে তো হবে। একটা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে 80 পড়ছে, সবই চাষের উপরে, তো এই রিসেন্টলি পড়ে ছেলেটাকে একটা দোকান করে দিয়েছি, ছেলেটাকে ভালো লেখাপড়া শিখালাম, কোনো চাকরি নেই। আচ্ছা, কি গ্রাজুয়েট? গ্রাজুয়েট কমপ্লিট, ভূগোল তাও অনার্স নিয়ে, এক চান্স পাস করেছে। কিসের দোকান? সাইবার কাপ। দোকানদারে বলছি আমরা যেভাবে কিনছি সেইভাবে বেচছি, যেভাবে পাচ্ছি সেভাবে বেচছি, আমরা যেভাবে কিনছি সেইভাবে আর বেচছি, আমাদের বা একটা সংসার চলবে তো চাষি কী খাবে? তখন 20 টাকা সার কিনেও লাভ করেছি, এখন 50 টাকা সার বেচেও লাভ করছি, ওই একই। তারপর ধরেন এই 10-26 সারের কথা, সারের কথা মোটামুটি 15-20 এগুলো কেনা ছিল তখন 10-12 টাকা, সে এখন 35-36, নাজিয়াল অবস্থা স্যার, নাজিয়াল অবস্থা। এবার দাম দেখা যাচ্ছে এখন 10-26 দাম আপনার কিছু না হলো, এক বস্তা কিলোই বলছি, কিলোই বললে আপনি বুঝতে পারবেন, ধরেন আপনার 38 টাকা 35 টাকা কিলো, আর 50 কেজির বস্তার দাম, তাহলে এবার হিসাব করেন আপনি একটা, প্রায় 2200 টাকা ওরকম। আর এই জারটাই এক বছরের কত দাম ছিল? এটা আগে দাম ছিল আপনার ওই 1200-1300। কদিন আগে এটা? এটা আপনার আরও 1 বছর পিছে, 1 বছরে ডবল দাম হয়ে গেল, ডবল দাম হয়ে গেল। গায়ে গতরে খাটা হয় নিজেরা, তার জন্যই লাভ, তাছাড়া লোক দিয়ে কোনো লাভ নেই। আর ওই সরকার যদি ধানটা নেয় তাহলে একটু লাভ হয় কি? হ্যাঁ, সরকার নিলে একটু লাভ, আর পাবলিক নিলে দাম আরও কম, আরও কম। এখন বৃদ্ধ বয়সে এখন কি করব, না করেই বা খাবো কি, এর উপরেই বলছে মা। তা ধরো লোক নিলে আর তো কিছুই ঝুলিতে থাকে না। অবস্থা বলতে মার্কেটের দর্শক অবস্থা খুবই ক্রাইসিস, এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, আর আমরা তো ছোটো ছোটো দোকানদার, আমরা বিক্রি করতেই পারিনি মাল। এবারে দেখাচ্ছে চাষিরা, কিছু চাষি আছে মিক্সচার দিয়ে আলু বসিয়েছে, সালফেট ফসফেট পটাশ কেউ বিষ দিয়ে, এই দিয়ে আমরা মোটামুটি চাষিদের চালিয়েছি। আর চাষিরা কোথার থেকে কী এনে খেয়ে চাষি বিক্রি করেছে তা বলতে পারবো না, চাষি যেন বলছে ওটা অতিরিক্ত বলছে, হয়তো খুব 200-250 টাকা বেশি গত বছর থেকে। বেশি বলতে আগে তো দামটা আলাদা ছিল, আর এই মুহূর্তে পটাশের দাম অতিরিক্ত হওয়ার পরে যে সারের দামটা বেশি হয়েছে।